জন্য। আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। রমজানে 1 কোটি মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হবে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিরোজপুরে বিএনপির আহ্বায়ক সহ 6 জন কারাগারে। 15টি মামলার আসামি শিবির নেতা রানা গ্রেপ্তার। জনসমুদ্রে পরিণত হবে কুটুলিপাড়ার জনসভা বলেন শহীদ উল্লাহ খন্দকার। জেলায় পদযাত্রা শেষে বিএনপি ও সমমনানাদের কর্মসূচি। কৃষককে রেখে এগিয়ে যাওয়ার কথা ভাবাবুল বলেন মেনন। ইসরায়েলি বাহিনীর হামলায় 10 জন ফিলিস্তিনি নিহত। যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় সাংবাদিক সহ নিহত 2 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আসন্ন রমজানে প্রায় 1 কোটি মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে পঞ্চাশ বছর পূর্তি উদযাপন ও বঙ্গবন্ধু পিয়ের ট্রুডু কৃষি প্রযুক্তি কেন্দ্র এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রমজানের সময় আমরা প্রায় 1 কোটি মানুষকে খাদ্য সহায়তা দেব, এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। যাতে দেশের মানুষের কখনো খাদ্যের সংকট বা কখনো খাদ্যে কষ্ট না পায় সেটাই আমাদের লক্ষ্য। দরিদ্র মানুষের জন্য সরকার বিভিন্ন সহায়তা কর্মসূচির কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, আপনারা জানেন আমাদের দেশে যারা হতদরিদ্র তাদেরকে আমরা প্রতি মাসে 30 কেজি করে চাল দিচ্ছি। এই চালের সঙ্গে আমরা পুষ্টি চালও মিশিয়ে দিচ্ছি যাতে তাদের পুষ্টিহীনতা না হয়, সেদিকে লক্ষ্য রেখে। শেখ হাসিনা আরো বলেন, করোনা ভাইরাসের সময়ে আমরা নগদ অর্থ সহায়তা দিয়েছি। পিরোজপুরে বিএনপির আহ্বায়ক সহ 6 জন কারাগারে। পিরোজপুরে বিএনপির ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের দেওয়া মামলায় বিএনপির আহ্বায়ক সহ 6 জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিদুজ্জামান এই আদেশ প্রদান করেন। কারাগারে প্রেরণকারীরা হলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সাবেক সহসভাপতি নজরুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াসুদ্দিন রানা, সদর উপজেলা বিএনপির সভাপতি নাসির মল্লিক, জেলা যুবদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রিয়াজ শিকদার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন তালুকদার কুমার। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা ছাত্রলীগ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলনকে স্বাগত জানিয়ে 26 ডিসেম্বর বেলা 11টার দিকে মিছিল বের করে। একই সময় জেলা বিএনপির নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে নেতা কর্মীরা গণমিছিল নিয়ে বের হয়। দুটি মিছিল জেলা কালেক্টরের স্কুলের মূল গেটে পৌঁছালে ছাত্রলীগ নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের নির্দেশে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রিয়াসুদ্দিন রানা সহ সকল আসামিরা বোমা হামলা করে। পরে বিএনপির ছাত্রলীগের মধ্যে শহরের পোস্ট অফিস সড়কে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। 15টি মামলার আসামি শিবির নেতা রানা গ্রেপ্তার। গাইবান্ধার সাগাটা উপজেলার 15 নাশকতা মামলার আসামি শিবির নেতা রশিদুল ইসলাম রানাকে নওগাঁ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে সাগাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার রশিদুল ইসলাম রানা উপজেলার সিলমানের পাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। তিনি বগুড়া জেলা ছাত্র শিবিরের ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক। ওসি বলেন, রশিদুল ইসলাম রানার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনে 15টি নাশকতা মামলা দায়ের রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন খবরের ভিত্তিতে তাকে নওগাঁ জেলার মহাদেবপুর থেকে গ্রেপ্তার করা হয়। তাকে নিয়ে সাগাটা থানায় পুলিশ সোপর্দ করে। জনসমুদ্রে পরিণত হবে কুটুলিপাড়ার জনসভা বলেন শহীদুল্লাহ খন্দকার। সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার বলেছেন, গোপালগঞ্জের কুটুলিপাড়া উপজেলার তামিলপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই জনসভা জনসমুদ্রে পরিণত হবে। বিকেলে নির্ধারিত ওই জনসভাস্থলে মাঠ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্ব প্রাপ্ত
ছাত্র ও প্রতিনিধি বলেন, শেখ হাসিনা কুটুলিপাড়া টুঙ্গিপাড়া বাসীর প্রাণের মানুষ, তাকে সবাই খুবই ভালোবাসেন। তিনি এই জনপদের মানুষদের অত্যন্ত ভালোবাসেন। এই জনপদের মানুষদের তিনি মাতৃস্নেহে আগলে রেখেছেন। শুধু কুটুলিপাড়া টুঙ্গিপাড়াবাসী নয়, পুরো জেলার মানুষ তাকে ভালোবাসে। আর তাই তিনি চারবার দেশের প্রধানমন্ত্রী হতে পেরেছেন। জেলায় পদযাত্রা শেষে বিএনপি ও সমমননাদের কর্মসূচি। জেলা পর্যায়ে পদযাত্রা শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। দুপুরে রাজধানী গুলশানে বিএনপির লিয়াজু কমিটির সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক শেষে কথা জানান তিনি। দুপুর পৌনে দুইটায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়ে চলে বিকেল তিনটা পর্যন্ত। টুকু বলেন, আমাদের চলমান আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামী 25 ফেব্রুয়ারির আমাদের জেলা পর্যায়ে পদযাত্রা আছে, পরে আমরা কি কর্মসূচি ঘোষণা করব সে বিষয় নিয়ে আলোচনা হবে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে নির্বাচন করতে পারবেন না, তবে রাজনীতি করতে পারবেন। আইনমন্ত্রী আনিসুল হকের এমন বক্তব্যের দৃষ্টি আকর্ষণ করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হন। এ সময় রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসানত কাইম বলেন, সরকার ইচ্ছা করলে খালেদা জিয়াকে মামলা থেকে অব্যাহতি দিতে পারে। কৃষককে রেখে এগিয়ে যাওয়ার কথা ভাবা ভুল বললেন মেনন। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, করোনাকালে যদি কৃষক ফসল উৎপাদন না করত আমরা খেয়ে পরে বাঁচতে পারতাম না। পৃথিবীর অনেকে দেশি করোনাকালে খাদ্যাভাব কি প্রকট হয়েছে তা আমরা জানি। তিনি বলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে পৃথিবীর 14 কোটি মানুষ অনাহারে। কৃষক কৃষির কথা বাদ দিয়ে কেবলমাত্র কিছু উন্নয়নের ধারাবাহিকতায় আমরা সামনে এগিয়ে যাব তা মনে করা ভুল। জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আয়োজিত স্বাধীন গণতান্ত্রিক পূর্ব বাংলার কর্মসূচিতে কৃষি প্রশ্ন ও বাংলাদেশের বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি। মেনন আরো বলেন, বর্তমানে আমরা ঢাকা ও ঢাকার বাইরে সর্বত্র যা চকচকে বিভিন্ন বিল্ডিং কারখানা দেখছি, দেশে বর্তমানে অবকাঠামোগত উন্নয়ন অবিশ্বাস্য। আমরা এখন ডিজিটাল যুগে প্রবেশ করেছি, এখন আর অ্যানালগ চিন্তা নিয়ে আমরা এগিয়ে যেতে পারি না, কিন্তু আমরা আমাদের দেশের কৃষককে অ্যানালগ সিস্টেমের মধ্যে রেখে দিয়েছি। ইসরায়েলের বাহিনীর হামলায় 10 জন ফিলিস্তিনি নিহত। নদীকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযানে অন্তত 10 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই অভিযানে আহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনের কর্মকর্তা এমনটি বলেছেন। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, অভিযানে 3 সন্দেহভাজনকে লক্ষ্য করা হয়েছিল যারা নিকট ভবিষ্যতে হামলার পরিকল্পনা করেছিল। 3 জনকে প্রশমিত করা হয়েছে বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ও ইসরায়েলের নিরাপত্তা সংস্থা এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে ন্যাবলুসে ঢুকে পড়ে এই অভিযান চালায়। জঙ্গি গোষ্ঠী ইসলামিক জিহাদ বলছে, তাদের 2 কমান্ডার ইসরায়েলি সৈন্যদের হাতে নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের বন্দুক হামলায় সাংবাদিক সহ নিহত 2 জন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে বন্দুক হামলা ঘটেছে। এতে 1 জন টেলিভিশন প্রতিবেদক এবং 9 বছর বয়সী একটি মেয়েকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অন্য এক প্রতিবেদক এবং তার মা গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ বলছে, সকালে ওই এলাকাতেই ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের খবর জানাচ্ছিলেন News 13-এর 2 জন সাংবাদিক। সন্দেহ করা হচ্ছে ওই একই ব্যক্তি ফিরে এসে তাদের উপর বন্দুক হামলা চালায়। সকালে ঘটে যাওয়া ঘটনার জন্য এই একই ব্যক্তি দায়ী বলে মনে করছেন পুলিশ। নিহত ব্যক্তিরা আগে থেকে লক্ষ্যবস্তু ছিল কিনা তা অস্পষ্ট। সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তার হাতে অস্ত্র ছিল। এদিকে নিহতদের লাশ উদ্ধার সহ গুলিবিদ্ধদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।